জানাইছো আমার ফেসবুক আর ইউটিউব লাইভ নিউজ এটিনের ফেসবুক আর ইউটিউব লাইভ মানে পার্থ বরা মোর সঙ্গে সংযুক্ত হয়ে আছে আমির হোসেন আপর নেতা আপর মুখপাত্র আমির হোসেন আমার সঙ্গে সংযুক্ত হয়ে আছে বর্তমানের যে আপডেট দেখাব বিচারিম বিজেপি প্লাস এনডিএ 294 খন আসন কংগ্রেস প্লাস 212 খন আসন এক্সিট পোলতকৈ প্রথম দুটা রাউন্ডত কংগ্রেস প্লাসে ভাল ফলাফল প্রদর্শন করা এই মুহূর্তলকে পরিলক্ষিত হয়েছে ভারতবর্ষের বহুকেইখন রাজ্যত অঘটন পরিলক্ষিত হয়েছে কিন্তু সেই অঘটন কোনোবা এখন রাজ্যত যদি সেই অঘটনে বিজেপিক সহায় করেছে বিজেপির পক্ষত আছে সেই অঘটন কোনোবা রাজ্যত আকৌ সেই অঘটন ইন্ডি এলায়েন্সের পক্ষত আছে ভাল ফলাফল ইন্ডি এলায়েন্সে প্রদর্শন করেছে আসামির ফলাফল প্রদর্শন করেছে বা আশার উপর ফলাফল প্রদর্শন করেছে উত্তর প্রদেশ গুজরাট রাজস্থান আদি রাজ্য যুব রাজ্য পরম্পরাগতভাবে বিজেপির দুর্গ আমির হোসেন আপনার প্রারম্ভিক প্রতিক্রিয়া লোম আপ ইন্ডি এলায়েন্সের এটা এটা অংশীদারী দল আর আপনার মুরব্বী বর্তমান জেলের উপরে চাগে আপডেটবুর চাই আছে কি প্রতিক্রিয়া প্রকাশ করব প্রারম্ভিক হয় ধন্যবাদ যেটো আপনার এক্সিট পোল আছিল সমীক্ষা মতে তো এটা সম্পূর্ণ আমি বিপরীতমুখী এটা দেখেছি কিন্তু দুবজার পিছত হয়তো যেটো আপনার বর্তমান যেটো ফিগার আহি আছে হয়তো সম্পূর্ণ উলোটা হওয়া পারে আমি আশাবাদী যে ইন্ডি এলায়েন্সে আগন্তুক দিনত আশাবাদী কেনেকৈ আশাবাদী কারণ দুটা রাউন্ডের ফলাফল ভোট গণনা সম্পূর্ণ হয়েছে দুটা রাউন্ডত দেখা পোৱা গৈছে ইন্ডি এলায়েন্স 211 খন আসনত তেওঁলোকে আগবাঢ়ি আছে কিন্তু ইয়াৰ এক্সিট পোলে যে ধরনের দেখাইছে ইন্ডি এলায়েন্স হয় 150 খনত সীমিত হয়ে থাকবে আপনাদের কি হয় যে 295 খন বা 300 খন ইন্ডি এলায়েন্সে স্পর্শ করব সমগ্র ভারতবর্ষের ছবি আমার সম্মুখত আছে আপনার কথা হয় এতিয়াও হয়তো দ্বিতীয় তৃতীয় রাউন্ডের হয়ে ভোট গণনা সম্পূর্ণ হয়েছে এটা যথেষ্টখিনি বাকি আছে গতি আমি এই 10 বজাত আমি এটা কই দিব নোৱাৰো 2 বজালৈকে স্পষ্ট হৈ যাব যে ইন্ডি এলায়েন্সে সরকার গঠন করব আর এটা নিশ্চিত আর বিজেপিয়ে 220 বা 200 ভিতরতে সীমাবদ্ধ থাকি 200-220 বিজেপি কৈছে না বিজেপি প্লাস বিজেপি প্লাস বিজেপি প্লাস গুরুত্বপূর্ণ মই যদি রাজ্য ভিত্তিত চাও দিল্লি যে দিল্লিত আম আদমি পার্টির সরকার আছিল দিল্লিত কিন্তু ইন্ডি এলায়েন্সে এই মুহূর্তলৈকে ভাল ফলাফল প্রদর্শন করবলৈ সক্ষম হওয়া নাই 1 নম্বর এইখন চাগৈ চাঁদনী চক হব হয় চাঁদনী চক জয়প্রকাশ আগরওয়াল কংগ্রেসের এই মুহূর্তে আগবাড়ি থাকা পরিলক্ষিত হয়েছে গতি দিল্লিত আপর যে ভোট বুট ট্রান্সফার নহল নাকি কংগ্রেস না না দিল্লিত সম্পূর্ণ এতিয়া যে পিকচার আছে দিল্লিত আপনার বিজেপি প্লাস শূন্য হব তাত আম আদমি পার্টির যে 4 গৰাকী ক্যান্ডিডেট আছে 4 গৰাকীয়ে জয়ী হব কংগ্রেসের 3 গৰাকী আছিল 3 গৰাকীয়ে জয়ী হব ঠিক তেনে পাঞ্জাবতো সেই একই ধরনের হব আম আদমি পার্টি গোটা হব ভারতের 22 খন আসনত প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে আর 15 খনতকে বেশি আসনত আম আদমি পার্টি জয়ী হব পাঞ্জাব আমি বিশ্লেষণ করা নাই পাঞ্জাবত মূল যুজ আম আদমি পার্টি আর কংগ্রেসের মাজতে হয়েছে যি প্রার্থী জয়লাভ করে পাঞ্জাবের 13 খন আসনত সেই প্রার্থীজন ইন্ডি এলায়েন্সের অংশীদার হব গতি পাঞ্জাব এই মুহূর্তত পাঞ্জাব বিশ্লেষণলৈ অহা নাই কারণ পাঞ্জাবত বিজেপি স্ট্রং কন্টেন্ডার নহয় আপনি আর কি রাজ্য চাব বিচার আমি যদি গুজরাট চাও যে গুজরাট গুজরাটত 26 খন আসন 26 খনের 26 খন আসন হুসেইন ডাঙরিয়া 2014 চনের 2019 চনত বিজেপিয়ে দখল করেছিল আর বিজেপিয়ে 2014 চনতো 26 জন বিজেপির জয়ী প্রার্থীয়ে 50% অধিক ভোট পাইছিল 2014তো 2019 চনতো কিন্তু এইবার এই মুহূর্তের পরিসংখ্যা পুনের একে ধরনের ফলাফল হবলে গৈ আছে কিন্তু এই মুহূর্তে দ্বিতীয় বা তৃতীয় রাউন্ডের পিছত ইন্ডি এলায়েন্স শূন্য হয়ে আছে ইয়াত কি 2 বজালৈকে চাব আপনি বিজেপি প্লাস আপনার 20-র ভিতর থাকিব আর ইন্ডি এলায়েন্স আপনার যথেষ্ট অঙ্ক ভাল ফলাফল দি 6-7 খন আসন তার দখল করি ইন্ডি এলায়েন্সে 6-7 খন আসন গুজরাটত দখল করব বলে কৈছে কিন্তু ট্রেন্ডটো এতিয়া চেঞ্জ হয়েছে কিছু সময় আগলকে 4খন আসনত কংগ্রেস জয়ী হয়ে আছিল কিন্তু এতিয়া মাত্র 26খন সম্পূর্ণ 26খন আসনতে বিজেপি জয়ী হয়ে বিজেপি অগ্রাধিকার পাই থাকা পরিলক্ষিত হয়েছে কিছু ফিগার আমার হাতে আহিছে নাজিরার কিছু ফিগার আহিছে দ্বিতীয়টো রাউন্ড নাজিরা সম্পূর্ণ হয়েছে দ্বিতীয়টো রাউন্ডত নাজিরাত বিজেপির প্রার্থীগুলি নাজিরা হয়েছে ডিব্রুগড় সমষ্টির এটা এটা বিধানসভা সমষ্টি নাজিরাত বিজেপির প্রার্থীগুলি লাভ করেছে 4,173 ভোট কংগ্রেসের প্রার্থীগুলি লাভ করেছে 5,177 ভোট গতি নাজিরাতো কংগ্রেসে অগ্রাধিকার লো থাকা পরিলক্ষিত হয়েছে নাজিরা সমষ্টিটো বিধানসভা সমষ্টিটো কংগ্রেসের দখলতে আছে দেবব্রত চৌধুরী আমি যদি সর্বভারতীয় পর্যায়ে চাও দিল্লি চালো তারপর আমি চাও দিল্লির পিছত আমি চাও উত্তর প্রদেশ এটা এখন অতি গুরুত্বপূর্ণ ক্ষমা করব উত্তর প্রদেশ আমি চাব বিচারিছো উত্তর প্রদেশ এখন গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশত কিছু সময় আগলৈকে বিজেপি আর কংগ্রেস বিজেপি প্লাস আর কংগ্রেসের মাজত তুমুল প্রতিদ্বন্দ্বিতা পরিলক্ষিত হয়েছিল এতিয়া কিন্তু
বিজেপি প্লাসে অগ্রাধিকার লাভ করেছে, উত্তর প্রদেশত কি মন্তব্য আগ্রহাব? হয়, আপনি দেখিছে যাবারতকে ইন্ডিয়া এলায়েন্সে যথেষ্ট ভাল ফলাফল দেখাই আছে, আগবাড়ি আছে, আর যত দেখি এন ডি এ যথেষ্ট সংখ্যক পিছ পড়ি আছে। তো গতি ইয়ারপাই ধারণা করবেন যে দেশের রাজনীতি সলনি হয়েছে আর সলনি হব গই আছে, দু বজার পিছত সম্পূর্ণ এখন আমি বিপরীত ছবি এখন দেখি পাব, দু বজার পিছত সম্পূর্ণ বিপরীত ছবি এখন দেখি পাব। কংগ্রেস আগবাড়ি থাকার ভিতর এই মুহূর্তলৈকে কংগ্রেস 90টা সমষ্টিত আগবাড়ি আছে, ইয়ার বিপরীতে যদি এন ডি এ কথা কম, এন ডি এ 307টা সমষ্টিত আগবাড়ি আছে, আর কংগ্রেস প্লাস 200তকৈ অধিক সমষ্টিত আগবাড়ি আছে। সর্বভারতীয় পর্যায়ের ছবিখন এটা চাই যাও, এতিয়াৰ পৰা কিন্তু ট্রেন্ডটো উলোটা হবলৈ আৰম্ভ কৰিছে। এই ট্রেন্ডটো কিছু সময় আগলৈকে এন ডি এ 211খন আছিলে, কিন্তু এতিয়া 206খন হলগৈ, কি কব? হয়, মই আকৌ কব বিচাৰিছো, এয়া মাত্র দ্বিতীয় তৃতীয় ৰাউণ্ডৰহে আমাৰ তাতে যি ৰিজাল্ট আহি আছে, সেইকাৰণে কৈছো অকণমান সময় ধৈর্য ধৰাটো ভাল, কারণ আৰু যথেষ্ট ৰাউণ্ড বাকি আছে। আর মই বারম্বার কৈ আহি আছো যে এইখন ছবি সম্পূর্ণ উলোটা হব দুই বজার পিছত, আর আমি আশাবাদী হয়ে আছো, সেই আশাবাদী হয়েছে। আপে কত কত প্রার্থী প্রদান করেছিল? আমি অসমত দুখন, আমি অসমত আপনার দুটা সমষ্টিত প্রার্থিত্ব আগবাইছিল, শোণিতপুর আর ডিব্রুগড়ত। আপনার গুজরাটত দুজনকে প্রার্থী আছে, দিল্লীত চারিগী আছে, পঞ্জাবত 13গী আছে, আর হারিয়ানাত 1গী আছে, মুঠ আমার 22গী প্রার্থী আমার প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে, তারপর আমি 15খনতকে আসন আমি বেশিকে 15খন আসন পাব বলে আপনাদের আশা করেছে। এতিয়া যি ডিব্রুগড় আর আপনাদের শোণিতপুর সমষ্টিত প্রার্থী আগবাইছিল, অসমত সেই সমষ্টি দুটাত কিন্তু বিজেপি আগবাড়ি আছে, এন ডি এ 10টা সমষ্টিত এতিয়ালৈকে আগবাড়ি থাকা পরিলক্ষিত হয়েছে, ইন্ডি এলায়েন্স 4টা সমষ্টিত আগবাড়ি আছে, 4টার 4টাতে কংগ্রেস আগবাড়ি আছে, ধুবুরীত অবধারিতভাবে রকিবুল হোসেন আগবাড়ি আছে, করিমগঞ্জত নগাঁওত অবধারিতভাবে প্রদ্যুৎ বড়ুয়া আগবাড়ি আছে, যোরহাটত তুমুল প্রতিদ্বন্দ্বিতা তপন গগৈ আর গৌরব গগৈর মাজত গৌরব গগৈ আগবাড়ি থাকা পরিলক্ষিত হয়েছে, করিমগঞ্জত হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আগবাড়ি আছে। ইয়ার বিপরীতে কোকরাঝারত UPPL আগবাড়ি আছে, বিজেপির সহযোগী দল, আর গণ পরিষদ বরপেটাত আগবাড়ি আছে, সেটাও বিজেপির সহযোগী দল। বিজেপি আম আদমি পার্টি কিন্তু শোণিতপুর তৃতীয় স্থানতে আছে। হয়, আমি যখন আসন প্রতিদ্বন্দ্বিতা আগবাইছিল, আমি কব নো যে আমি নিশ্চিতভাবে তার জয়লাভ করিম বলে, কিন্তু আমি ভাল ফলাফলের এক আশাত রয়ে আছে, ভাল ফলাফলের আশাত রয়ে আছে। মই এই মুহূর্তে কিছু আপডেট দিব বিচারিম, যোরহাট সমষ্টিত তুমুল প্রতিদ্বন্দ্বিতা গৌরব গগৈ আর তপন গগৈর মাজত এই মুহূর্তলৈকে দ্বিতীয় রাউন্ডলৈকে কিন্তু তপন গৌরব গগৈ আগবাড়ি থাকা পরিলক্ষিত হয়েছে। সকলো গৌরব গগৈ এই মুহূর্তত 17,000 ভোটত আগবাড়ি আছে, গতি এক প্রকার জয়ের দিশলৈ অগ্রসর হয়েছে নেকি গৌরব গগৈ, জয়ের দিশলৈ গৌরব গগৈ অগ্রসর হয়েছে নেকি, এই একটা ডাঙর প্রশ্ন এই মুহূর্তত। কিন্তু প্রথম রাউন্ডের ভোট গ্রহণে সমাপ্ত হয়েছে, তারপর দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড 12টা রাউন্ড মানের ভোট গ্রহণ সমাপ্ত হব, গতি 12 বজা মানলৈকে আমার ছবিখন আমার হাতত ক্লিয়ার হব। শোণিতপুরত 11নং শোণিতপুর সমষ্টিত বিজেপি 16,000 ভোটত আগবাড়ি আছে, গতি অবধারিতভাবে বিজেপির প্রার্থীজন জয়ী হওয়ার দিশত গৈছে। সেই ধরনের যদি আমি সর্বভারতীয় পর্যায়ত লুইন গগৈ আর সর্বানন্দ সোনোয়ালের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা, সর্বানন্দ সোনোয়াল এই মুহূর্তে 20,571টা ভোটত আগবাড়ি আছে লুইন জ্যোতি গগৈতকৈ, গতি সর্বানন্দ সোনোয়ালও জয়ের দিশলৈ অগ্রসর হয়েছে যেন পরিলক্ষিত হয়েছে। আরো গুরুত্বপূর্ণ রাজ্য হুসেইন ডাঙরিয়া আমি দেখব বিচারিম, দক্ষিণাত্য রাজ্য কেরালা আর তামিলনাড়ুত বিজেপিয়ে ভাল ফলাফল প্রদর্শন করিব পৰা নাই, কিন্তু ইয়ার বিপরীতে কর্ণাটকত কিন্তু বিজেপির ফলাফল ভাল। কর্ণাটকত চাওক, কংগ্রেসে ভাবিছিলে 2/3 আসন পাব, অর্থাৎ মুঠ আসন 28খন, 2/3 16-17 আসন বিজেপি কংগ্রেসে পাম বলে দাবি করেছিল, ডি কে শিবকুমারে নিজেই কৈছিল, কিন্তু এই মুহূর্তে কংগ্রেসে কিন্তু 8খন আসনতে সীমাবদ্ধ হয়ে আছে, 18খন আসনত কিন্তু বিজেপি প্লাস আগবাড়ি আছে, কি কব? হয়, কর্ণাটকত যেভাবে এন ডি এলায়েন্স বা কংগ্রেসের আশা করা গৈছিল, এই মুহূর্তে ছবিখনে যদিও অকনমান কম দেখাই আছে, কিন্তু যাবারতকে যথেষ্ট সংখ্যক কংগ্রেসে সিট দখল করে আছে, 9টা সিট আগুয়াই আছে, আর এন ডি এ আপনার 8খন সিটত পিছুয়াই আছে, গতি সেই ফল যদি চাব যে আমার ক্রমান্বয়ে এন ডি এর সিট কমি কমি আহি আছে, যি দেখা গৈছিল এক্সিট পুলত 400 পার বা ধর 370, তেনকা ধরনের আমি ভবা আপনি চাগে আমার টিভির যে সম্প্রচার, টিভির সম্প্রচারে যাব লাগবে, সদৌ শেষত মই ফুল ফিগার দেখাব বিচারিম। পুনর পরিসংখ্যার পরিবর্তন, পুনর ইন্ডিয়া এলায়েন্স 213খনত
তেওঁলোকে আগবাঢ়ি আছে, ইন্ডিয়া এলায়েন্সৰ প্ৰাৰ্থী 302খনত বিজেপি প্লাছ আগবাঢ়ি আছে। আমি হুসেইন ডাঙৰ আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো, ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। মই এই সম্প্ৰচাৰ চলাই লৈ যাম, আপোনাক পৰাগমণি আদিত্যৰ যি শ্ব সেই শ্বত আপুনি সংযুক্ত হ'ব, আপোনাক মই শ্ব আগবঢ়াই লৈ যাম, আপোনাক অনুৰোধ জনালো যাবলৈ। হয়, সেয়া আছিল আমি হুসেইন ডাঙৰীয়া, তেওঁ কৈছে আম আদমি পাৰ্টীয়ে 22টা সমষ্টিত প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াইছিল, তেওঁলোকে আশা কৰিছে, তেওঁলোকে আশা কৰিছে তাৰে 15টা সমষ্টিত আম আদমি পাৰ্টীৰ প্ৰাৰ্থী জয়ী হ'ব। তেওঁলোকৰ যিগৰাকী মুৰব্বী অৰবিন্দ কেজৰিৱাল, তেওঁ অন্তৰ্বৰ্তীকালীন জামিন লাভ কৰিছিল নিৰ্বাচনী প্ৰচাৰত অংশগ্ৰহণ কৰিবলৈ, কিন্তু তেওঁক কোৰ্টে নিৰ্দেশ দিছিলে, সৰ্বোচ্চ ন্যায়ালয়ে নিৰ্দেশ দিছিলে জুনৰ 2 তাৰিখে আত্মসমৰ্পণ কৰিবলৈ, তিহাৰ জেলত আত্মসমৰ্পণ কৰি বৰ্তমান জুডিচিয়েল কাষ্টডিত অৰবিন্দ কেজৰিৱাল। পুনৰ চাওঁ আহক মূল ফিগাৰটো, অঘটন ঘটিব নেকি এই মুহূৰ্তৰ ডাঙৰ প্ৰশ্ন। 2019 চনত যি সমগ্ৰ ভাৰতবৰ্ষ গেৰুৱা হৈ পৰিছিল, কিন্তু এতিয়া গেৰুৱা, নীলা বা সেউজীয়া বা হালধীয়া সকলো কালাৰৰ সমাহাৰ ঘটিছে। মোৰ সৈতে সংযুক্ত হ'ব নীল ভট্টাচাৰ্য, নীল ভট্টাচাৰ্য মোৰ সৈতে সংযুক্ত হ'ব। প্ৰতিটো মুহূৰ্তত এই ছবিখন সলনি হৈ আছে, বৰ্তমান কংগ্ৰেছ প্লাছে অগ্ৰগতি লাভ কৰি আছে 212খন আসনত, বিজেপি প্লাছে অগ্ৰগতি লাভ কৰি আছে 305খন আসনত। যিধৰণে কংগ্ৰেছ প্লাছে দাবী কৰিছিল 295খন আসনৰ, সেই 295খন আসন কংগ্ৰেছ প্লাছে স্পৰ্শ কৰিব পাৰিব নেকি? সমগ্ৰ দেশতে ৰাজনৈতিক বিশ্লেষকে কব খোজে, যদিও বা বিজেপিয়ে এককভাৱে 303খন আসন নাপালেও, কিন্তু 272তকৈ অধিক আসন বিজেপি এককভাৱে পাব, আৰু বিজেপি প্লাছ 300খন আসন লৈ বিজেপি প্লাছে চৰকাৰ গঠন কৰিব। আমাৰ সৈতে নীলৈ সংযুক্ত হৈছে, প্ৰতিটো মুহূৰ্তত কিন্তু এই ছবিখন সলনি হৈ গৈ আছে, বৰ্তমান 212খন আসনত অগ্ৰগতি লাভ কৰি আছে, 213খন হ'লগৈ, 213খন আসনত অগ্ৰগতি লাভ কৰি আছে কংগ্ৰেছ প্লাছে, আৰু কংগ্ৰেছ এই মুহূৰ্তত 100খন আসন স্পৰ্শ কৰাৰ দিশে অগ্ৰসৰ হৈছে। কংগ্ৰেছ প্লাছ, যি কংগ্ৰেছ প্লাছে ভবা হৈছিল যোৱাবাৰতকৈ অতিৰিক্ত খুব কমেও 10খন আসনহে বেছিকৈ পাব, কিন্তু এইবাৰ দেখা পোৱা গৈছে কংগ্ৰেছ প্লাছ এই মুহূৰ্তত প্ৰথম ৰাউণ্ড বা দ্বিতীয় ৰাউণ্ডৰ পিছত 100খন আসন স্পৰ্শ কৰিবলৈ সক্ষম হৈছে। নীলয়, সাংঘাতিক ইণ্টাৰেষ্টিং হৈ পৰিছে, 214 ইণ্ডিয়া প্লাছ 85, 2019ৰ পৰা 85খন আসনত বেছি অগ্ৰগতি লাভ কৰি আছে। আনফালে এন ডি এ বৰ্তমানলৈকে 303খন আসনত অগ্ৰগতি লাভ কৰি আছে, প্ৰায় 47খন আসনত পিছ পৰি আছে মহাৰাষ্ট্ৰ, উত্তৰ প্ৰদেশ, ৰাজস্থান, গুজৰাট, গুজৰাটত ক্লিন চুইপ আছিল, ৰাজস্থানত কংগ্ৰেছৰ 2019ৰ মাত্ৰ 1খন আসন, কিন্তু ছবি পৰিৱৰ্তন হৈছে, বিজেপিয়ে পুনৰ দখল কৰিছে গুজৰাট। মোদী অমিত শ্বাহ সকলোৰে গৃহ ৰাজ্য, গুজৰাটত আশা অনুৰূপে বিজেপি আগবাঢ়ি আছে। প্ৰাৰম্ভিক প্ৰথম 2টা ৰাউণ্ডত কিন্তু ইণ্ডিয়াৰ কেইখনমান আসন পাইছিলে, কিন্তু এতিয়া ইণ্ডিয়া এলায়েন্সৰ আসন নাইকিয়া হ'ল, বিজেপিয়ে অগ্ৰগতি লাভ কৰিছে। অসমৰ ছবিটোলৈ এবাৰ যদি আহোঁ, অসমত কিন্তু আটাইতকৈ ইণ্টাৰেষ্টিং, আটাইতকৈ আকৰ্ষণীয় যুঁজখন হৈ আছে 14 নম্বৰ কনষ্টিটুৱেঞ্চিত, তাহে হ'ল যোৰহাট। যোৰহাটত বৰ্তমান মাজুলী এইবাৰ প্ৰথমবাৰৰ বাবে যোৰহাট সমষ্টিত সংলগ্ন হৈছে। মাজুলীত প্ৰায় আপুনি কৈছিলে যে 1,15,000 ভোট পৰিছে, তাৰ ভিতৰতে প্ৰথম 2টা ৰাউণ্ডত তপন গগৈ আগবাঢ়ি আছে আশা অনুৰূপে, কিন্তু তাৰ কাউণ্টাৰ যদি কয় তেতিয়াহ'লে তিতা বৰা তাতকৈ 4 গুণ ভোটত গৌৰৱ গগৈ আগবাঢ়ি আছে। পৰিসংখ্যাটো মই এতিয়ালৈকে এই মুহূৰ্তত সঠিক পৰিসংখ্যাটো আপোনাক দিব নোৱাৰো, কিন্তু তিতাবৰ যোৰহাটৰ মাজুলীত তপন গগৈৰ যে লিড, সেই লিড কাউণ্টাৰ দিছে তিতাবৰে গৌৰৱ গগৈক। তিতাবৰত বিপুল ভোট গৌৰৱ গগৈৰ পক্ষত পৰিছে। মৰিয়ানী চাবলগীয়া, মৰিয়ানীৰ ভোট, বাগিচাৰ ভোট, মৰিয়ানীত বহু আহোম লোক আছে, তাত কেবাং চাওডাঙী সমুদায় লোক সকলো আছে, সেইসকলে কাৰ পক্ষত আছে মৰিয়ানীত, তিতাবৰ আশা অনুৰূপে কংগ্ৰেছৰ লগৰ সৈতে থাকিল। এই মুহূৰ্তত এটা ব্ৰেকিং নিউজ, ৰকিবুল হুছেইন হিউজ মাৰ্জিনত আগবাঢ়ি আছে, প্ৰথমতে মৰ্ণিং শ্ব'জ দা ডে বুলি যিটো এটা আপ্তবাক্য আছে সেই সঁচা প্ৰমাণিত হ'ব নেকি? 30,000 ভোটত ৰকিবুল হুছেইনে লিড লৈ আছে, হিউজ লিড, দ্বিতীয় ৰাউণ্ডত 30,000 ভোটত জিকাৰ দিশাগ্ৰহ হৈছে নেকি ৰকিবুল হুছেইন? এই মুহূৰ্তৰ প্ৰাসংগিক প্ৰশ্ন, আমি কথা পাতিছিলে যে মানকাছাৰ চাউথ চালমাৰাত যি ধৰণে দেশী মুছলমানসকলে জাবেদ ইছলামৰ সৈতে থাকিব লাগিছিল সেই বুলি ধাৰণা কৰা হৈছিল, সেই বুলি এজিপিয়ে এয়াও দাবী কৰিছিল যে বৰপেটাৰ সৈতে কিন্তু ধুবুৰীও এজিপি দখল লৈ আহিব, কিন্তু সেয়া নহল, কাৰণ দেশী ভোটাৰসকলে দেখা গ'ল যে দেশী ভোটাৰসকলে জাবেদ ইছলামৰ পক্ষত নেথাকি এইবাৰ ৰকিবুল হুছেইনক সুযোগ দিছে। চামগুৰিৰ এজন ব্যক্তি, এজন নেতা, তেওঁ গৈ ধুবুৰীলৈ যায়, ধুবুৰীলৈ গৈ সৰ্বশক্তিমান বদৰুদ্দিন আজমলক বিপুল ভোটত পৰাজিত কৰে, যদিহে পৰাজিত কৰে, এইটো হ'ব কালিলৈ বাতৰি কাকত
রকিবুল হুসেন ডাঙরিয়া বুধুবুরীর পর কংগ্রেস টিকেট জিকি অহাতো হয়তো কোবাত না কোবাত হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ইঙ্গিত দিছিলে, তার সভায় মিটিং এ হিমন্ত বিশ্ব শর্মা বারম্বার করেছে কইছিলে যে রকিবুল হুসেন ডাঙরিয়া জিকিলে তেখেতে ভাল পাব, তেখেতে বিচারিব, যদিও গড়কিটা অসমর গড়কিটার বিষয়ে তেখেতে চিন্তা আছে, আকার ইঙ্গিতে কিন্তু তেখেতে বুঝাইছিলে যে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াও রকিবুল হুসেন জিকাটো এইবার বিচারিছে আর ভোটার রাজ্যে, কিন্তু হয়তো হিমন্ত বিশ্ব শর্মা এইবার কথা বুঝি পাইছিলে। পুনৰ আমি যোৰহাটলৈ আহিম। তিতাবৰ, আপুনি কলে তিতাবৰ সমষ্টিত 5,787টা ভোট পাইছে, কোনে পাইছে 5,787টা? কংগ্রেসে পাইছে 5,787টা, বিজেপিয়ে পাইছে 3,810টা, প্রায় 2,000 ভোটত তিতাবৰত গৌরব গগৈয়ে লিড লৈ আছে। কিন্তু মাজুলী নির্ণায়ক হব নিলয়, মাজুলীত কংগ্রেসে দাবি কৰিছিল 45,000 ভোট গৌরব গগৈয়ে পাব, 1,74,000 ভোট পোলিং হয়েছে, তাই 45,000 ভোট গৌরব গগৈয়ে পাব বলে প্রথম দুটার আন্দোলনত, কিন্তু তপন গগৈ আগবাহি আছে মাজুলী, মাজুলী এবার ডিলিমিটেশনের পিছত মাজুলী নতুন করে লক্ষিমপুর পর উলাই আহি এইবার জোয়ারের লগত সংলগ্ন হয়েছে, আর মাজুলিয়ে কিন্তু এক ডিসাইসিভ ফ্যাক্টর বা নির্ণায়ক ভূমিকা, এখন কমিছে ইন্ডিয়ার আছে, নগাঁও কমিছে, নগাঁওত কিন্তু এতিয়া বর্তমান সুরেশ বড়া অগ্রগতির আছে, নগাঁওত সুরেশ বড়া অগ্রগতি আছে। বিজেপিয়ে কিন্তু বিগত এক সপ্তাহ বারম্বার করে আইছিল যে নগাঁওত কিন্তু শেষ আহি বিজেপিয়ে মারিব, সুরেশ বড়াই মারিব, লগত এয়াও কইছিলে যে নগাঁওত এইবার প্রথমবারের বাবে, নগাঁওত প্রথমবারের বাবে যে সংখ্যালঘু ভোট আছে বা বঙ্গীয় মূলত পূর্ববঙ্গীয় মূলত যে সংখ্যালঘু ভোটার আছে, সেই ভোটারে এইবার নগাঁওত সুরেশ বড়ার পক্ষে ভোটদান করেছে, আর হয়তো যদি তেনেকা হয়েছে তেতিয়া হলে এই যে নীলা চিন্তা নাইকিয়া হয়ে গেল বা কংগ্রেসের একটা পটভূমি সলনি হয়েছে। প্রদ্যুৎ বৰদলৈ টিকেট দিয়া নিদিয়ালৈ প্রথমতে জল্পনা কল্পনা চলি আছিল, প্রদ্যুৎ বৰদলৈ বিজেপিলে অহা জল্পনা কল্পনা চলি আছিল, সেই মর্মে প্রদ্যুৎ বৰদলৈ ডাঙরিয়া দিল্লীলে গৈছিল অমিত শাহ লগ ধরবলে, অমিত শাহ ডাঙরিয়া লগ ধরব নারি উভতি আইলে, তারপর কংগ্রেসের টিকেট, তারপর কংগ্রেস প্রদ্যুৎ বৰদলৈ যোৰহাটত খেলিব, গৌরব গগৈও নগাঁও খেলিব, হেয়ালৈ জল্পনা কল্পনা এক বহুত বিবেচনার পিছত গৌরব গগৈ যোৰহাট আর প্রদ্যুৎ বৰদলৈ সমষ্টি নগাঁও কংগ্রেসে এয়া পুরা ধরিয়ে থাকছিল যে দুখন আসন যদি জিকে তেতিয়ালে এখন যোৰহাট, এখন নগাঁও হব, এখন ধুবুরী হব, এটা নগাঁও আশা অনুরূপে প্রদর্শন কংগ্রেসে করব পারা না, বিজেপিয়ে ভাল প্রদর্শন করেছে, ভাল প্রদর্শন করেছে, অঘটন কংগ্রেসের কারণে অঘটন দুই সমষ্টিত, এটা গুৱাহাটী সমষ্টিত মীৰা বৰঠাকুৰ পিছ পৰি আছে, আৰু এটা এই মুহূৰ্তৰ ডাঙৰ খবৰ নগাঁও সমষ্টিত প্ৰদ্যুৎ বৰদলৈ পিছ পৰি আছে, তাৰ বিপৰীতে কৰিমগঞ্জত কংগ্ৰেছ আগবাঢ়ি আছে, কৰিমগঞ্জ এইবাৰ বিজেপি দখল লৈ গৈছে, কৰিমগঞ্জ এইবাৰ কৃপানাথ মল্লা আগবাঢ়ি আছে কৰিমগঞ্জত, এয়া চাওক কৰিমগঞ্জৰ কৃপানাথ মল্লা, আমাৰ যদি পেনটো আছে ক'ৰবাত পিকচাৰ আহিব লাগিব, এই 7 নম্বৰ কৰিমগঞ্জ, কৰিমগঞ্জত কৃপানাথ মল্লা আগবাঢ়ি আছে, তাত জলা সমুদায় যিসমূহ ভোটাৰ আছে, যিসমূহ তাত খিলঞ্জীয়া মুছলমান আছে, সেই খিলঞ্জীয়া মুছলমান প্রায় 2.5 লাখ ভোটার তাত আছে বলে কোয়া হয়েছে, এই 2.5 লাখ ভোটার বিজেপির একটা টার্গেট আসে, যদি এই 2.5 লাখ ভোটার যদি কৃপানাথ মল্লার হইতে থাকে বা বিজেপি হইতে থাকে, তেতিয়াহলে বিজেপিয়ে কিন্তু করিমগঞ্জ ভোট সিটো দখল করব, অর্থাৎ করিমগঞ্জের যে হল হিন্দু ভোটার তেওঁলোকে ব্লক ভোট যদি প্রদান করেছে বিজেপির পক্ষ, তাহলে আর দ্বিতীয় কথাটা হল যে তাত হাফিজ রশিদ চৌধুরী, আহমেদ চৌধুরী গুয়াহাটি হাইকোর্টের সিনিয়র অধিবক্তা, আইএমডিটি খন বাতিল করার সময় আদি আইএমডিটির পক্ষে বহু যুঁজিছিল তাত, আর লগতে ইয়ারপরা গৈ পেলাই করিমগঞ্জ, যদিও করিমগঞ্জ হাফিজ আলী চৌধুরী এইচ আই চৌধুরী বহুদিন থকা নাই, আর লগতে তাত যাওয়ার পিছত তাত স্থানীয় যখন বিধায়ক আসলে বা স্থানীয় যখন লোক আসলে কংগ্রেসের, যেন হাইলাকান্দি কংগ্রেসের দলে তা বিরোধিতা করেছিল, চিঠি লিখেছিল, চিঠি প্রেরণ করেছিল রাজ্য কংগ্রেসের হেই অধ্যক্ষলৈ, লগতে দিল্লীলে চিঠি প্রেরণ করেছিল, সো সেই ভিতর অন্ন কন্দল এটা বহুদিনলৈকে চলি থাকিল, এইখিনি মিট মাত করে পেলায় হাফিজ রশিদ চৌধুরী আগুয়াই যাবলগীয়া হয়েছিল, এতিয়া তাত কৈছে যে যেনেকৈ সাধারণ ভাষাত কোৱা হয় যে ক্ষতি করেছে নেকি নিজের মানুষই কংগ্রেসক করিমগঞ্জত, সেয়া এটা চাবলগীয়া পর্যায়ত। ইন্টারেস্টিং হয়ে আছে প্রিয় দর্শক, আকৌ চাও ইন্ডিয়া
ইন্ডিয়ার চাওক ফিগার পথ পরিবর্তন হয়েছে ম্যাজিক ওয়ালের পর আমি আমার এয়া যে আমি দেখাই আছো রাইজ দর্শক নিউজ এটিন দর্শক এয়া নয়ডাত থাকা আমার লাইভ রিজাল্ট আপডেট টিম তাত গোটেই ভারতবর্ষর পর তাত রিপ্রেজেন্টেটিভ আছে তাত প্রত্যেকটু কাউন্টিং সেন্টারত আমার আমার নিজের তাত রিপোর্টার আছে তার নিজের যে আমার সংখ্যা আপডেট করার লোক আছে আমি পুনপটিয়া কই একেবারে মানে প্রতি পলর খবর নয়ডালে পঠিয়া হয়েছে আর নয়ডাত পোয়ার লগে এই সমূহ অগ্রাধিকার লাভ করেছে বিজেপি এই মুহূর্তলৈকে এখন আসনত জয়ী হল এখন আসন অবধারিত ভাবে সুরতর আসন 217 আসনত বিজেপি এই মুহূর্তে আগবাড়ি আছে আর কংগ্রেস এই মুহূর্তে 92 আসনত আগবাড়ি আছে গতি কংগ্রেসে এইবার 100 আসন স্পর্শ করব নাকি এই মুহূর্তে ডর প্রশ্ন মেজিক ওয়াল ঠিক হওয়ার পিছন আমি পুনের মেজিক ওয়াল আবার চেষ্টা করি এই মুহূর্তে মেজিক ওয়ালত আরো পরিসংখ্যা সংযুক্ত হয়ে আছে আর পরিসংখ্যা ফিট হয়ে আছে দেশের যে ধরনের পটভূমি সলনি হয়ে আছে মেজিক ওয়ালে আসলে ধরব পড়া নাই নাকি যেটা আপডেট হব আকো আহিম কিন্তু কথাটো হল যে ধুবুরীত বদরুদ্দিন আজমল পিছ পড়ি আছে নগাঁও এই বর্তমান প্রদ্যুৎ বৰদলৈ পিছ পড়ি আছে করিমগঞ্জত এই বর্তমানে এই মুহূর্তত আপনার এইচআর চৌধুরী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী পিছ পড়ি আছে আশা অনুরূপে কংগ্রেসের আশা ভরসা আর গৌরব সেই গৌরব গগৈ এটা বর্তমান যোরহাটত অগ্রগতি লাভ করেছে যদিও মাজুলীত অগ্রগতি লাভ করব সক্ষম হওয়া নাই কিন্তু মাজুলীর কাউন্টার তিতাবরে দিছে গগৈ গগৈ ভোট অহার যেসমূহ ঠাই আছে তার ভিতরতে শিবসাগর টিয়ক তিতাবর যোরহাটর মেইন স্ট্রিম ভোটিং আর বাগান অঞ্চলত অকান ভোট পয়া সম্ভাবনা যোরহাটর গৌরব গগৈ আছে আহম ভোট আপনি এই মুহূর্তে সবতক আলোচনা হওয়া পরিসংখ্যাটো হয়েছে এই বিজেপি প্লাসে লিড লৈ আছে 303 আসনত গতিকে এই মুহূর্তত আমি কব পাৰো যিমানে যি হোক কংগ্রেস প্লাসে যদিও বা আশা করাতকৈ ভাল প্রদর্শন করেছে কিন্তু বিজেপি প্লাস এই মুহূর্তলৈকে কিন্তু এটা সিকিউর পজিশনত আছে সরকার গঠন করার দিকত এই মুহূর্তলৈকে অকমান অকমানকৈ হলেও লাহে লাহে হলেও সরকার গঠন করার দিকে আপনি চাব যে বিজেপি যে 300 ইয়াত প্রায় মাইনাস 48-49 ভোট সিট আসন আছে আর কংগ্রেসের যে অগ্রগতি আছে এটা প্লাস 98 যদি বিজেপি প্লাসে 272 আসন পায় তেতিয়াও সরকার কিন্তু কথা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হব কিন্তু বিজেপিয়ে এককভাবে কিমান পাব বলে ভাবিছে আপনি বিজেপি এককভাবে এই মুহূর্তে খবর পাওয়া না যায় বিজেপি এককভাবে কিমান পাব বলে কিন্তু মানে এই পরিসংখ্যাটা মুছি বিজেপি এককভাবে কিমান পাব বিজেপিয়ে মই যে বিশ্লেষণ আগবঢ়াব বিচাৰিছো যদিও বা এই মুহূর্তে কব পৰা নাযায় বিজেপিয়ে যদি এককভাবে 272 আসন নাপায় 272 পরিসংখ্যা স্পর্শ করবলে যদি বিজেপিক বিজেপি প্লাসর এই প্লাসটোর প্রয়োজন হয় তেতিয়া কিন্তু বিজেপি সরকারখন বিজেপির নেতৃত্ব সরকারখন শক্তিশালী রূপত আত্মপ্রকাশ নকৰিব বা প্রধানমন্ত্রী 2014 চনত যি সর্বশক্তিমান আছিলে 19 চনত যি সর্বশক্তিমান আছিলে শক্তি হ্রাস হব পাৰে যদিহে বিজেপি এককভাবে 272 এই প্রশ্নটো সোধার মই এটাই কারণ আছে কারণ বহু কেখন নির্ণায়ক বিল আছে বহু কেখন কিছুমান ঘোষণা আছে যে বিজেপি করিব এইবার সরকার 100 দিনের কারণে কি কি করিব যে পলিগেমি বিল খন আছে UCC আছে লগতে আপনার কেখনমান এটা কৃষ্ণ জন্মভূমি আছে এই অযোধ্যার পিছত দুইখন জন্মভূমি আরো আছে হল যদি বিজেপিয়ে এককভাবে যদি সংখ্যা গরিষ্ঠতা লাভ করে তাহলে বিজেপি বেশি হবল হল নহলে এই যে প্লাস এই প্লাসটোর কারণ কিমান এটা ফ্যাক্টর হব পারে এটাই কইছো বিজেপিয়ে যদি এককভাবে 272 এখন বিজেপি এককভাবে লাভ করিলে হয় তেতিয়া আপুনি যিবোৰ প্রসঙ্গ উল্লেখ কৰিছে বাকি দুটা যি মন্দিরের কথা উল্লেখ কৰিছে সে কোর্টে বিবেচনা করব সেই বিষয়লৈ নাযাও অন্যান্য যি UCC বা অন্যান্য যিবোৰ গুরুত্বপূর্ণ বিধেয়ক সমূহ বিতর্কিত বিধেয়ক সমূহ সেইবোৰ
গৃহীত করবলে বিজেপির যদি এককভাবে 272 জন সদস্য না থাকে, বিজেপি প্লাসর হয়ে 272 প্লাসর লগলাগিয়ে যদি 272 জন সদস্য থাকে, সেই বিধেয়ক সমূহ গৃহীত করবলে কিছু অসুবিধার সৃষ্টি হব। তেনে স্থলত বিজেপিয়ে সরকার অংশীদার হয়েও শক্তিশালীর উপর আত্মপ্রকাশ করব নয়, তেনে ধরনের জটিলতা আহিব। এই মুহূর্তে 219 বৃদ্ধি পাইছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ। মন করিব এই কংগ্রেস প্লাসর, কংগ্রেস প্লাসর আরম্ভণির প্রায় পোস্টেল বেলত শেষ হওয়ার প্রায় প্রায় 30 মিনিটের পিছর প্রায় কংগ্রেস প্লাসর যে আসনের আগবাড়ি থাকার আসনের সংখ্যা, দিল্লী থাকা আসনের সংখ্যা, এই আসনের সংখ্যা হ্রাস পাই নাই। এই মুহূর্তে পাইছেগৈ 219। বিজেপির কারণে কিন্তু ই এক চিন্তনীয় বিষয় নয় জানো, আপনি কি কয়? হয়, বিজেপির কারণে এটা খুব চিন্তনীয় বিষয়, কারণ মানে কৈছো যে গুজরাট, রাজস্থান, তারপর আপনি যদি চাই, আপনি যদি চাই মো পেন যদি দিয়ে, তার কারণ প্রথমটা হয়ে গেল যে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশত বিজেপি আশা অনুরূপে তাত এতিয়ালৈকে ফলাফল দেখাব পৰা নাই। আমি মেজিক পালটো আনিব পৰা নাই, মেজিক পালটো আনিব পাৰিলে উত্তৰ প্ৰদেশৰ ছবিখন আমি দাঙি ধৰিলোঁ হয় আপোনাৰ লগত। তাৰপিছত ৰাজস্থান আহিছে, ৰাজস্থানত আশা অনুৰূপে ফলাফল দেখাব পৰা নাই। বিজেপিৰ আশা আছিলে ওড়িশা, ওড়িশা আশা আছিলে ওয়েস্ট বেঙ্গল, বিজেপিয়ে বহুত আসন লাভ করি বলে ভাবিছিল। বর্তমান কিন্তু ওয়েস্ট বেঙ্গলত অকল নর্থ বেঙ্গলত হে বিজেপি, আর মালদাত বিজেপির ফলাফল ভাল, বাকি কিন্তু বিজেপি ফলাফল ভাল হওয়া নাই। আমি কইছো যে বতর এতিয়া বতর না, আমি আনিব পৰা নাই, যদিও যদিও মই আনিব পৰা নাই, কিন্তু আপনি হেৰিখন যদি লৈ আহে, যদি স্ক্রিনখন হে হল, এটা যদি আপনি ডিলিট করে দিও, আমি এবার ডিলিট করে দিলে এই মুহূর্তে পটভূমি চাই, তেতিয়াহলে আটাইতকৈ ডাঙৰ খবৰ হৈ গল যোৰহাট, যে বুলি লিখিলে হল যোৰহাট, তাত কংগ্ৰেছৰ ভালেমান অগ্ৰগতি লাভ কৰিছে কংগ্ৰেছৰ। এই কংগ্ৰেছৰ এই যোৰহাটখনে আচলতে কংগ্ৰেছৰ আচল যুঁজ আছিলে যোৰহাটখনতে। তাত গৈ বিজেপিৰো সকলোসমূহ নেতাবৰ্গ, শীৰ্ষ নেতা, ৰাজ্যিক নেতা বা ৰাষ্ট্ৰীয় নেতাসকল তালৈ আহি কেম্পেইন কৰিছিলে যোৰহাট, যোৰহাটক এটা 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 পৰ্যায়লৈকে লৈ যাবলৈ চেষ্টা কৰা হৈছিল। দ্বিতীয়টো হৈ গ'ল, আমি কৈ আছিলোঁ যে প্ৰদ্যুৎ বৰদলৈ নগাঁও, অকণমান আগলৈকে সুৰেশ বৰাই লিড কৰি আছিলে প্ৰায় 8,000 ভোট, কিন্তু অন্য ঠাই এটা বেলট বক্স খোলাৰ লগে লগে এতিয়া বৰ্তমান আকৌ প্ৰদ্যুৎ বৰদলৈ অগ্ৰগতি কৰিছে। চ' নেক টু নেক ফাইট, যিটো কয় যে শেষৰ বলটোলৈকে খেলখন চলি থাকিব তেতিয়ালৈকে ক'ব পৰা খুব কঠিন। যোৰহাট, নগাঁও, করিমগঞ্জ, ধুবুরী কিন্তু প্রায় প্রধান বড়া 35,000 ভোটত অবধারিত ভাবে আগবাড়ি আছে, যে প্রধান বড়া প্রধান পাঁচজন সাংসদের কথা নোকা নিমাদী কইনে এজন সাংসদ, অন্যতম সাংসদ কিন্তু প্রধান বড়া কথা পাতিছে, কিন্তু আটাইতকে কথা কোয়া এইবার নির্বাচনের প্রত্যাশী গড়িয়ে গুয়াহাটির আশা অনুরূপে ফলাফল করিব পৰা নাই। যদিও যদিও কংগ্রেস একেবারে 100% কনফিডেন্ট নাছিল, কবাতে কবাতে সমান আশা পালি থাকে রাখিছিল যে হয়তো মীরাবর ঠাকুরের ব্যক্তিত্ব, তেখেতের নিজের যে এক নির্বাচনী, তেখেতে ঘরতে নিজের স্ট্রংরুম করে বহু লোক এমপ্লয় করে ফোন যোগে নিজের সমষ্টির মানুষ কানেক্ট করে পেলায় এরকম একটা প্রয়াস করেছিল স্ট্রংম্যান খুব প্রফেশনালি, কিন্তু মীরাবর ঠাকুর এইবার নির্বাচন উপনীত হয়েছিল, কিন্তু সেই অনুরূপে ভোট মীরাবর ঠাকুরে পোৱা নাই। শিলংত, মেঘালয়ত এটা ডাঙর উলট ফেৰ হব পাৰে যে মেঘালয়ত এইবার কংগ্রেসের ভিনসেন্ট পালা, কংগ্রেসের রাজ্যিক সভাপতি, লগতে এনপিপি যিগৰাকী কেন্ডিডেট এম্পৰিণ লিংগ, কং এম্পৰিণ লিংগ এডুকেশন মিনিষ্টাৰ, খুব ডাঙৰ এগৰাকী নেতা, আগতে কংগ্ৰেছৰ নেতা আছিল, এতিয়া এনপিপিৰ নেতা, তাৰ লগতে সেই দুগৰাকী এইবাৰ কিন্তু প্ৰত্যাহ্বান সন্মুখীন কৰিছে নতুন, হয় আমি অকল এইফালে আহি বিশ্লেষণ আগবঢ়াওঁ, নতুন এক নতুন পাৰ্টি ভিপিপি, ভিপিপি প্রার্থীগী কিন্তু শিলংত আগবাহি আছে, শিলংত আৰু কন্দাত চাংমার ভগ্নী আগাথা চাংমা, প্রাক্তন হেৰি মন্ত্রী, তেখেতে আগবাহি আছে। অর্থাৎ তুরা সমষ্টিটো ক্লিয়ার, আগাথা চাংমা জয়ী হব তুরা সমষ্টি, কিন্তু কিন্তু চ্যালেঞ্জ, কিন্তু চ্যালেঞ্জ হয়েছে শিলং, শিলংত, আর শিলংত আরো একটা কথা, শিলংত যদি হে ভিপিপি যদি জিকে, ভিপিপি ইজ এ ভেরি রিজনাল পার্টি, ভিপিপি জিকে তেতিয়া হলে কিন্তু পোস্ট রিজাল্ট যেটা সিনারিও, তাত কিন্তু সুরক্ষা বাহিনী আরো লগা হব পারে।
আর যদি আপনি এখন চাই তাহলে উত্তর প্রদেশ কিনা সলনি হয়েছে নাকি? শিন্দে আর অজিত পাওয়ার নতুন দল, অজিত পাওয়ার এনসিপি, অজিত পাওয়ার এনসিপি, বিজেপি আর শিন্দে তার সমস্যা তো হল, তার সমস্যা তো হল এনসিপি দুটা, শিবসেনা দুটা, একটা শিবসেনা বিজেপির, একটা এনসিপি বিজেপির, একটা শিবসেনা বিজেপির, ফ্যাকশন বিজেপির, একনাথ শিন্দের ফ্যাকশন বিজেপির, কংগ্রেসের আর ঠাকরে কংগ্রেস। মহারাষ্ট্র জি, মহারাষ্ট্র 48 বিজেপি নিজে আছে, উপমুখ্যমন্ত্রী বিজেপি আছে। মধ্য মহারাষ্ট্রত আমি 2019 সংক্ষেপে 2019 চাইল, 2019 প্রায় 10% ভোটার ব্যবধান দুটা দলের মাজত। যুজ আর সেই যুজত কিন্তু কংগ্রেসের প্রদর্শন ভাল। কর্ণাটকত কংগ্রেসের যা সেটব্যাক হয়েছে, সেই সেটব্যাকট মহারাষ্ট্রত হয়তো পূর্ণ হব পারে, মহারাষ্ট্রে মেক আপ করে দিব পারে কংগ্রেসের বাবে, কংগ্রেসের পারে। কিন্তু এটা কথাটা হল যে আপনি যদি ন্যাশনাল যদি গুছি আহ, আমি যদি আহি যাও 272 ম্যাজিক নাম্বার, 222 আর 301 আদর্শের পর কমি আহি আছে, কংগ্রেসলে গই আছে। এটা আপনি সব হয়েছে আদর্শের পর কমি কংগ্রেসলে গৈছে, আদর্শের পর কমি কংগ্রেসলে গৈছে, আর বিজেপির তা কমিও কংগ্রেসলে আহিছে। সো ম্যাজিক নাম্বার দুজনের দুইটা দলের মাজত আছে, কিন্তু 301 222 ইন্ডিয়া লাইন্স, এই মুহূর্তে ইন্ডিয়া লাইন্স ডাবল লাইন্স 222 ডাবল লাইন্স স্পর্শ করেছে, আর এনডিএ কমি আহি আছে, আর -49 এনডিএ, আর ডাবল লাইন্সত আছে ইন্ডিয়া লাইন্স কংগ্রেস নেতৃত্বাধীন মিত্রজোট, আর কংগ্রেসে যে +93 গেইন করেছে, সেই গেইন এনডিএ পা করেছে আর আদর্শের পা করেছে। ইয়া যদি আমি এই মুহূর্তে বিজু জনতা দল বা নবীন পাটনায়কর যে দল কইছিল, কিন্তু একটা কথা মনে রাখব, এইবার উড়িষ্যাত আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কিন্তু দিনে রাতে এটা প্রচার করেছে, নবীন পাটনায়কক পুনপটিয়াকৈ আক্রমণ করেছে। তেখেতে কৈছে যে এখন এখন প্রধানমন্ত্রীগী কেবাবার গৈছে, কৈছে যে ইংলিশ জনা বিজু নবীন পাটনায়কে এতিয়া উড়িয়া নেজানে, ইংলিশ জানে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টর ক্যাপিটাল টাউনের নাম নেজানে, আর নিজেকে একু করব নয়, তেখেতের সহায়ক যিগী আছে তেখেত তামিলনাডু। সো তেনেকা একটা পরিস্থিতিত বিজেপির কিন্তু গেইন হয়েছে, আর বিজেডির শোচনীয় পরিবর্তন হয়েছে। আমি যদি পটভূমি তাত চাওক, আপনি বিজেডির 12 আসন আছে, বিজেপির 8 আসন আছে, ইন্ডিয়ার ইন্ডিয়ার সলনি হওয়া নাই, ইন্ডিয়ার এইবারও এখন আসন, যদি এইবারে আহিব পারো। আমি মন করিল 43% ভোট শেয়ার বিজেপি 12 আসন, জনতা দল বিজু নবীন পাটনায়ক আর বিজেপি সম্বিত পাত্র ইত্যাদি ইত্যাদি, ধর্মেন্দ্র প্রধান ইত্যাদি ইত্যাদি 8 38% ভোট শেয়ার, ভোট শেয়ারের পার্থক্য ভোটের শতাংশ ব্যবধান প্রায় আপনার 2-3 6% এতিয়া আমি আহো 2024 চলে, 2024 চলে সব আসন সলনি হয়ে গেছে, বিজেপি 18 বিজেডি
প্রায় আটখন আসনের পর দুখন আসন নামি আছে। 2019 বিজেপিয়ে গোটে কেখন আসন বিজেপিলে গেছে, দশন আসন বিজেপিয়ে হেরাইছে, হেরুয়া আসন কেখন বিজেপিলে গেছে। কংগ্রেস এখন এখনে থাকিছে, কংগ্রেসের আসন যদি আমি চাই লো, কংগ্রেসের আসন আপনার কোরাপুট, কোরাপুট হয় কোরাপুটর পর যাবার তার সপ্তগিরি শঙ্কর জিকিছিল, আর এইবারও কিন্তু কোরাপুট মানে কংগ্রেসের দখলত আছে, কিন্তু পটভূমি চেঞ্জ হয়েছে, দশন আসন বিজেপিয়ে হেরুয়াইছে উড়িষ্যার শাসনাধিষ্ঠ সরকার, নবীন পাটনায়কর সরকার, আর নবীন পাটনায়কর যে ভাবমূর্তি, যে নিকা ছবি, সেই নিকা ছবিয়ে কিন্তু ভোট আনবলে সক্ষম হওয়া নাই। মোদিয়ে যেভাবে প্রচার চলাইছে তার, যে ইসবার চেঞ্জ হোগা, ইসবার লোক বিজেপি কে সাথ রহেঙ্গে, সচাকে কিন্তু এই পরিণাম দেখাইছে, হ্যাঁ সচা প্রমাণিত হল। গতি আমার হাতত থাকলে বিজেপিয়ে কর্ণাটকত ভাল ফলাফল প্রদর্শন করেছে, উড়িষ্যাত ভাল ফলাফল প্রদর্শন করেছে, অবধারিতভাবে গুজরাট ভাল ফলাফল, বেঙ্গল এবার যদি চাই লোক, আর বিজেপিয়ে ভাল ফলাফল প্রদর্শন করব পারে উত্তর প্রদেশত, মহারাষ্ট্র, রাজস্থান, সেই কেখন রাজ্যত ভাল ফলাফল প্রদর্শন করা নাই, কিন্তু অবধারিতভাবে মধ্যপ্রদেশত ভাল ফলাফল, উড়িষ্যাত এডিশনেলি ভাল ফলাফল, গতি সেই ধরনের প্লাস মাইনাস হয়ে পেলায় বিজেপি প্লাসে মেজিক নাম্বার অনায়াসে স্পর্শ করব বলে এই মুহূর্তে আমি আকৌ এবাৰ অসমলৈ যাও, কারণ অসম আমি এৰি থৈ যাব নোৱাৰো, পশ্চিমবঙ্গ এবাৰ লৈ যাব বিচাৰিছো, হয় পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গটো কিন্তু প্ৰচাৰ হৈছিলে, পশ্চিমবঙ্গত কিন্তু দখললৈ আহিছে, এইটো পশ্চিমবঙ্গ হয়নে, উত্তৰ প্ৰদেশ, আপুনি উত্তৰ প্ৰদেশ আনিছে, পশ্চিমবঙ্গলৈ যাওঁ, পশ্চিমবঙ্গ সদৌ শেষত পশ্চিমবঙ্গত বিজেপি উত্তরত, আপনি বিজেপি আশানুরূপে আছে উত্তরত, এয়া হয়ে গেল আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার জলপাইগুড়ি, দার্জিলিং, এইখানে আশার অনুরূপে, তাত আপনার গোর্খা, দার্জিলিং বিজেপি দখল করে, তারপর আলিপুরদুয়ার বিজেপির, তারপর নিশ্চিত প্রমাণিকর জলপাইগুড়ি আছে, মালদা, মালদা উত্তরা, মালদা উত্তর, উত্তর মালদা, উত্তর মালদা, মালদা দক্ষিণ আকো কংগ্রেস, এই চিকেন নেকটু, এই চিকেন নেকটু, মালদা চিকেন নেকটু আপনার, মালদা দক্ষিণ আকৌ কংগ্রেসের দখল, কিন্তু কারণ মালদা দক্ষিণত মুসলিমের জনসংখ্যা বেশি, আর মালদা দক্ষিণত যিজন সাংসদ আছিলে বরকন্দা বলে কোয়া যায়, আব্দুল গানি খান চৌধুরী, তেওঁ ভাতৃয়ে বর্তমান কংগ্রেসের, সঞ্জয় গান্ধীর ভাতৃ, সঞ্জয় গান্ধীর ভাতৃ, আব্দুল গানি খান চৌধুরী, হয় তারপর এইবার বিজেপি যদিও দাবি করেছে, এই অঞ্চল, এই অঞ্চলটা সম্ভবত কি জানি উড়িষ্যা হলত, আমি এবার চাই লোক কোনটো অঞ্চলত আছো আমি, এয়া হয়ে গেল আপনার ঘাটাল, আর যদি চাও এইটো কাঠি, কাঠিত খুব হিংসা হয়েছিল, কাঠিত হিংসা হয়েছিল 32-31 কাঠি উপরলে মারিব লাগে, 32 হয়ে গেল ঘাটাল, 26 যদি চাও পশ্চিমবঙ্গের মানে কলকাতা একেবারে কাষতে উলুবেরিয়া, 30 চাইলো আমি তামলুক, 31 চাইলো আমি কাঠি, উলবেরিয়া ইত্যাদি ইত্যাদি, এই সমষ্টিখিনি বিজেপি অগ্রাধিকার লাভ করেছে, এফালে যদি 40 নম্বর বিজেপি অগ্রাধিকার লাভ করেছে, বিষ্ণুপুর 40 নম্বর বিজেপি অগ্রাধিকার লাভ করেছে, আসানসোল, আসানসোল বিজেপি দখলত, হেয়া হলো একেবারে আপনার বিহারের কাষত, কিন্তু আসানসোল অগতন, আসানসোল চতুর্ণ সিনহা, চতুর্ণ সিনহা আছিল, আসানসোল চতুর্ণ সিনহা আছিল, টিএমসি এবার প্রথমবারের কারণে টিএমসি যোগদান করেছিল, চতুর্ণ সিনহা, চতুর্ণ সিনহার ভাবে বিপর্যয় আসানসোলত বিজেপি আগবাহি আছে, হ্যাঁ কিন্তু উল্লেখনীয় আসানসোলত, সুরজিৎ সিং আলুওয়ালিয়া, হ্যাঁ আসানসোল আসলে, সুরজিৎ সিং আলুওয়ালিয়া বিজেপির রাষ্ট্রীয় নেতা, এইবার পার্টি আসলে শত্রুঘ্ন সিনহা, টিএমসির শত্রুঘ্ন সিনহা, শত্রুঘ্ন সিনহা কিন্তু এইবার পিছপড়ি আছে, তাত আর পশ্চিমবঙ্গ চালুয়ে, অর্থাৎ পশ্চিমবঙ্গ বিজেপি আসনের ফলাফল প্রদর্শন করবা নাই, আমি এবার ঘুরে আসব লাগবে, কিন্তু কিন্তু সর্বভারতীয় পর্যায়ে দৃশ্যপট পুনের সলনি হয়েছে, 215 220 পর 216 আহিলে 303 পর 305 খনলে আগবাহিলে বড় বেশি মানে চেঞ্জেস হওয়া নাই, যেহেতু কংগ্রেস বা ইন্ডিয়া আশা অনুরূপে তেখেতসকলে যেনেকুৱাকে কৈছিলে তেনেকুৱাকে কিন্তু আগবাঢ়িছে, তেনেকুৱাকে আগবাঢ়িছে, যদিও মেজিক নাম্বাৰলৈ বহু দূৰ আছে, যদিও বহু দূৰ আছে, আৰু যদিও কাউণ্টিং বহু বাকী আছে, কিছুমান কিছুমান ৰাজ্যত 18 ৰাউণ্ডলৈকে কাউণ্টিং আছে, 18 ৰাউণ্ডলৈকে কাউণ্টিং আছে, প্ৰায় এতিয়ালৈকে 3 বা 4 ৰাউণ্ড কিন্তু কমপ্লিট হৈছে, সদৌ শেষত এই ফিগাৰটোৱে যেন থাকি যাব, অলপ ইফাল ইফাল হ'ব পাৰে, অলপ ইফাল ইফাল হ'ব পাৰে, ভাল থাকিব যেন এই মুহূর্তে ধারণা করতে পারি, কিন্তু যিকোনো সম্ভব হব পারে, অসমলে হে আমি এই যে আমার টেলিকাস্ট সম্পনপুটিয়া সম্প্রচার সমাপ্ত করি, অসম, অসমলে আইছে আকো 4খন, অসম 4খন, ইন্ডিয়ান আইছে, দগা আহিল, যোরহাট আহিল, করিমগঞ্জ আহিল,
আৰু লগতে ধুবুরী থাকিল। সো দশখন চারিখন মানে হেই হেই মানে মোটামুটি যদি আপনি চাই বিপিএফে কুকুরাজন ভাল ফলাফল প্রদর্শন করে পড়া নাই নাই পড়া উলু উলু মানে তাত আপনার মাজতে তো কংগ্রেসে আগবাহি আছিলে কুকুরাঝাড়ত হয় কুকুরাঝাড়ত মাজতে কংগ্রেস আগবাহি আছিলে এটা বর্তমান বিজেপি আগবাহি আছে মানে ইউপিপিএল আগবাহি আছে তাত ইউপিপিএল আগবাহি আছে ইয়াত আপনার ভাবিছিলে যদি কংগ্রেসে আশা করেছিলে যে এইবার হয়তো তাত গুৱাহাটীৰ সমষ্টিত হয়তো মীৰাবৰ ঠাকুৰে আশা অনুরূপে চমক দিব পাৰিব কিন্তু হে চমক দেখা পোৱা নগল। মীৰাবৰ ঠাকুৰে যি সময় অঞ্চলত কৈছিলে যে নিজৰ অঞ্চল তাত মীৰাবৰ ঠাকুৰৰ সৈতে 100% ভোটাৰ থাকিব সেই অঞ্চল যেনেকৈ দুধনৈ পশ্চিম গোৱালপাৰা লগতে যদি বকোচৰগাঁও যদি ৰিজাল্ট পাওঁ তেতিয়াহ'লে পলাশবাৰী যদি ৰিজাল্ট পাওঁ তেনেহ'লে হয়তো তাত আশা অনুরূপে মীৰাবৰ ঠাকুৰৰ সৈতে এই ভোটাৰ ৰাইজ লগত থিয় হৈ নাথাকিল। কিন্তু আটাইতকৈ চাবলগীয়া মানে যুঁজখন বা অসমৰ 14খন সমষ্টিৰ ভিতৰত আটাইতকৈ মানে চাবলগীয়া যুঁজখন হৈ গ'ল যোৰহাট। যোৰহাটবাসী কাৰ লগত থিয়? বৰ্তমানলৈকে যোৰহাটবাসীৰ অধিকাংশ সমষ্টিত কিন্তু গৌৰৱ গগৈৰ সৈতে মাজুলীত তপন গগৈ লিড আছে। মাজুলীত আমি কিছুক্ষণৰ পিছত আপোনাক আমাৰ যোৰহাটৰ আৰু বিশ্লেষণ কৰি দেখুৱাম যে চৰাইদেউ জিলাত তপন গগৈ কেনেকুৱা ফলাফল লগতে শিৱসাগৰ জিলাত কেনেকুৱাকৈ ফলাফল যোৰহাট জিলা আছে লগতে মাজুলী জিলাত কেনেকুৱাকৈ যোৰহাটৰ তপন গগৈ ফলাফল কি ধৰণে হৈছে। যিহেতু যোৰহাটত আমি সকলো নেতা ৰাজ্যিক নেতা লগতে ৰাষ্ট্ৰীয় নেতা দেখা পাইছিলোঁ প্ৰিয়ংকা গান্ধীৰ পৰা প্ৰধানমন্ত্ৰীলৈকে দেখা পাইছিলোঁ তাত মানে কেতিয়াবা এন ডি এ ঘটক দল আগবাঢ়িছে কেতিয়াবা ইণ্ডিয়া এলায়েন্স আগবাঢ়িছে। এই মুহূৰ্তত যদিও একেবাৰে প্ৰাৰম্ভিক প্ৰায় 3-4 ৰাউণ্ড শেষ হৈছে কিছু কিছু ভোটিং ভোটদান কেন্দ্ৰত 10 ৰাউণ্ড ক'ৰবাত 12 ৰাউণ্ড আৰু কিছুমান ডাঙৰ যিবোৰ ভোটদান কেন্দ্ৰ আছে তাত এই মতগণনা কেন্দ্ৰ সেই মতগণনা কেন্দ্ৰত 18 ৰাউণ্ড মানে 18টা টেবুললৈকে তাত ভোটগণনা হ'ব। এতিয়ালৈকে আপুনি চাওক উত্তৰ পূবত যদি চায় উত্তৰ পূবত প্ৰায় ওপৰৰ ভাগত এয়া ত্ৰিপুৰা বিজেপিৰ দখলত এয়া এইবোৰ পোনপটীয়াকৈ যদিও বিজেপি নহয় তথাপিও কিন্তু নাগালেণ্ড যেনেকুৱাকৈ বিজেপি এন ডি এ এলায়েন্স নাগালেণ্ড এন ডি এ হ'ল মণিপুৰ কিন্তু বিজেপিয়ে নোৱাৰিলে ইনাৰ মণিপুৰ আউটাৰ মণিপুৰ ইনাৰ মণিপুৰত কিন্তু এন পি এফ আকৌ বিজেপি বিজেপিৰ সৈতে থাকিব থাকিব ত্ৰিপুৰা দুইখন বিজেপি বিজেপি দুইখন বিজেপি মিজোৰামত শাসক দল জেড পি এম জেড পি এম নতুবা যদি কিবা এটা ভুল হৈছে শ্বিলং সমষ্টিত চাগৈ কংগ্ৰেছ আগবাঢ়ি আছে আমি শুদ্ধকৈ সেই কংগ্ৰেছ আগবাঢ়ি আছে তুৰাত কংগ্ৰেছ আগবাঢ়ি আছে এই মুহূৰ্তত ডাঙৰ কথা। আৰু ইয়াত আমি কৈছিলোঁৱেই যে ভিপিপি ভইচ অফ পিপুলচ পাৰ্টি নতুন পাৰ্টি মেঘালয়ত খুব সক্ৰিয় আৰু খুব সবল আৰু খুব ষ্ট্ৰং পাৰ্টি সেই পাৰ্টি কিন্তু তাত আগবাঢ়ি আছে। তো হয়তো মেঘালয় এইবাৰ কংগ্ৰেছ মানে বিজেপিৰ দখলৰ পৰা ওলাই যাব পাৰে উল্লেখনীয় আছে। বাকী এয়া হৈ গল আপোনাৰ নাগালেণ্ড আৰু তেতিয়াহলে তেনেকুৱাকে আৰু বিশেষ নাই। এয়া হৈ গল পূৰ্বাঞ্চলত এই সময়ত 4খন মেঘালয়ত 1খন উত্তৰ পূৰ্বাঞ্চলত আপোনাৰ 6খনত কংগ্ৰেছৰ অগ্ৰগতি লাভ কৰিছে 1খন 2খন 3খন 4খন 6খনত কংগ্ৰেছৰ অগ্ৰগতি লাভ কৰি আছে টোটেল 25খন আসন 1খনত এন ডি পি পি 1খনত এ জি পি 1খনত ইউ পি পি এল বাকীখিনি বিজেপি একক ভাৱে 24-20খন বা 22খন বিজেপিয়ে যি দাবী কৰি আছিল সেয়া হয়তো সম্ভৱ পাৰে। এতিয়া বিজেপি যেতিয়া কংগ্ৰেছে মানে বিজেপিয়ে এইবাৰ আশা কৰিছিলে যে আউট অফ 25 বা 25খন আসনৰ ভিতৰত উত্তৰ পূবত প্ৰায় 23খন বা 22খন আসন বিজেপিয়ে লাভ কৰিব সেয়া হৈ নুঠিল। আৰু এয়া চাওক এয়া আকৌ 217-304 সেই এটা দুটা আসনত ইফাল ইফাল হৈ আছে আৰু দিনটো যেনেকুৱাকে মুকলি হব ফৰকাল হব তেনেকুৱাকে হয়তো এই ৰিজাল্টৰ চাৰ্টটো আৰু স্পষ্ট হৈ আহিব। আমি সেই ৰিজাল্টৰ বা বাতৰি আপোনালোকলৈ পোনপটীয়াকৈ লৈ আহিম।
আপনি আমি এই ভিডিওর যোগেদি আপনার সকল খবর জানাম, সংযুক্ত হম এই মুহূর্তে প্রতিশ্রুতি, পুনৰ ৰক্তৰ প্রতিশ্রুতি আমি এৰিছো। নীলয় আপনার ধন্যবাদ।